बिस्मिल्लाह रहमान रहीम। हेलो अस्सलामु अलैकुम एवरीवान, सबाई केमन आछेन? आलहमदुलिल्लाह, आल्लाहर अशेष रहमते आमी भालो आछि। चले आसछि नतुन आरेकटी भिडियो निये। आर आजकेर भिडियोटीते थाकबे आमी आपनादेरके देखाबो किभाबे एक सप्ताह थेके एक मास पर्यन्त रुटी संरक्षण बा फ्रोजेन करा जाय। कोनो प्रकार नष्ट होबे ना, किछु होबे ना, रुटी एकदम परफेक्ट होबे। तो आजके सेटी आपनादेर साथे आमी शेयर करब। प्लिज भिडियोटी ना टेने सम्पूर्ण देखते थाकुन। আমাদের কিন্তু অনেকে অনেক আপু আছেন যারা কিন্তু সকালে হয়তো জব থাকে, জব করেন বা অনেক বিজি থাকেন, অথবা অনেকের আছে হেল্পিং হ্যান্ড আছে। তো আপনারা যদি চান, অনেক আপু আছেন আবার গ্রামে চলে যান, তো এভাবে কিন্তু বাসায় ভাইয়াদের জন্য বা যে কোনো কারণেই হোক, আমরা কিন্তু প্রতিদিন রুটি বানানোর ঝামেলা থেকে আমরা এক সপ্তাহ, দশ দিন, পনেরো দিনের জন্য, এক মাসের জন্য রুটি কিন্তু ফ্রোজেন করে রাখতে পারি। আর রুটিটা ফ্রোজেন করলে এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে কি কোনো প্রবলেম হবে কি না। না, কোনো প্রবলেম হবে না। আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এই তো এখানে আমি রুটি বানাবো, একসাথে অনেকগুলো বানাবো। আর ফ্রোজেন তো পাঁচ ছয়টা হবে না, ফ্রোজেন তো হবে মিনিমাম কিন্তু পনেরো থেকে বিশটা, অনেকে হয়তো ত্রিশটাও বানাতে পারে। তো ফ্রোজেন, আসলে ফ্রোজেন বা সংরক্ষণ এটা মানুষ কিন্তু অল্প কিছু করে না, অবশ্যই বেশি করেই করে। আর আমি যেহেতু বাসা বাড়িতেই আছি, আমার চার থেকে পাঁচ দিন বা এক সপ্তাহের জন্য হলে হবে, এখানে আমার এক সপ্তাহের জন্য হয়ে যাবে। তো আপনারা চাইলেও কিন্তু এক সপ্তাহ, বললামই এক সপ্তাহ বা দশ দিন বা পনেরো দিন, এর বেশিও কিন্তু করতে পারেন। এই তো এখন আমি রুটিগুলো বেলে নিচ্ছি। আর আমার রুটিটা কিন্তু, রুটির যে ডোটা, আটার যে ডোটা, ওটা কিন্তু একটু আঠালো। আর আমার রুটিটা বলেই দিই আগে, এটা হচ্ছে লাল আটার রুটি, এটা সাদা না। সাদা হ্যাঁ, আমরাও সাদা খেয়েছি, কিন্তু আমি বা দুই থেকে তিনবার হচ্ছে আমি লাল আটার রুটিটা খাচ্ছি। লাল আটার রুটি সবাই আমরা কম বেশি জানি, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর আমি ভিডিওটা কিন্তু মেক করেছিলাম কালকে, আর আজকে আমি সারাদিন অনেক অসুস্থ ছিলাম। প্লিজ আমার সিক ভয়েসটা কিন্তু ইগনোর করবেন, আমি ভালোভাবে কথা বলতে পারতেছি না। যেহেতু ভিডিও করে রেখেছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি, নাহলে আসলে ফোনের মধ্যে ভিডিও জমা হয়ে থাকে আর করা হয় না, আলসেমি চলে আসে, তাই ভাবলাম করেই নিই। এই তো আমি একটা একটা করে রুটিগুলো বেলতেছি। আর আমি এই তো রুটি আসলে সব সময় বানানো হয় না, তেমন সব সময় তো আর প্রতিদিন রুটি খাওয়া হয় না, কোনো না কোনো দিন, কোনোবার সকালে অন্যান্য কিছু কিন্তু খাওয়া হয় সবার। সবাই কিন্তু প্রতিদিন কিন্তু রুটি এক জিনিস খায় না, এক জিনিস খেতে কিন্তু প্রতিদিন ভালোও লাগে না। আর আমি সবসময় রুটি বানাইও না। তো আমার রুটিটা কিন্তু ভালো সুন্দর হয় না, আপনার প্লিজ এটাও ইগনোর করবেন। আশাবাদী টুডে টুমোর একদিন সুন্দর করে গোল করে বানাতে পারবো, যতটুকু পারি আলহামদুলিল্লাহ। এটা আমি পরোটা বানিয়েছি, আমি আবার একটু পরোটা পছন্দ করি তেল দিয়ে খেতে, আমি রুটি টুটিগুলো একটু কম পছন্দ করি। তাও এখন আমি একটু কম তেলে খাই, সবাই তেল টেলগুলো একটু অ্যাভয়েড করবেন, ওগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর দেখেন আমি এখানে কিন্তু অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি, আমি রুটির উপরে একটু গুঁড়ি ছিটিয়ে দিয়েছি যাতে একটা রুটি আরেকটার সাথে না ভেজে যায়, ভাজবে না, তাও দিয়ে দিয়েছি। এখন দেখেন আমি কিভাবে রুটিটাকে তাওয়াতে দিয়ে গরম করব। দেখেন আমি কিন্তু জাস্ট রুটিটা কিন্তু হালকা সেকে নেব, এই যেভাবে আপনারা দেখতেছেন ভালো করে দেখেন, দিলাম আর একটু হালকা এরকম হইলে আমি কিন্তু উঠিয়ে ফেলবো রুটিটা। এভাবে করে আমি সমস্ত রুটিগুলো কিন্তু সেকে নিব। ভালো করে দেখেন আমি কিভাবে, আপনারা কিন্তু রুটি কিন্তু এভাবে সেকতে গিয়ে কিন্তু আবার সম্পূর্ণ রুটি একদম ফুলেই ফেলেন না, তাহলে কিন্তু হবে না। এটা হালকা সেকে উঠিয়ে ফেলতে হবে, একদম হালকা। দেখেন ইটস সেম এভাবে হতে হবে, কিন্তু এভাবে করে আমি রুটিগুলো উঠিয়ে ফেলবো। ঠিক এভাবে এক এক করে আমি সম্পূর্ণ সবগুলো রুটি এভাবে হালকা সেকে আমি উঠিয়ে ফেলবো। আর প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর একটি লাইক দিয়ে দিবেন।
আর অনেকে আছেন বা কালকে পরশুর জন্য ফ্রোজেন করতে চান, তো তারা কাঁচা রুটি আপনারা একটা প্লেট বা বাটিতে নিয়ে আমরা টিস্যু বা কোনো কাগজ দিয়ে একে মানে একসাথে রাখবেন না, ওটা যেহেতু কাঁচা ওটা কিন্তু ভেজে যাবে। আপনারা একটা কাগজ বা টিস্যু দিয়ে একটার উপরে একটা রাখতে পারেন ফ্রিজে, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। দেখুন আমার সবগুলো রুটি এভাবে করে আমি হালকা হালকা করে সেকে নিয়েছি। এখন আমি দেখুন একটা বক্স নিয়েছি, এরকম ঢাকনাওয়ালা একটা কন্টেইনার বক্স, আপনাদের বাসায় কিন্তু কম বেশি সবারই এরকম বক্স থাকে। এই বক্সটাতে এমনভাবে রাখবেন যাতে কোনো হাওয়া বাতাস কিছুই যাতে না ঢুকে। আমি এখন একটা টিস্যু দিয়ে এবার একটার উপরে একটা দিয়ে সম্পূর্ণ সবগুলো রুটি নিয়ে নেব, আর রুটিটা কিন্তু হালকা একটু কিন্তু ঠান্ডা করেই নেবেন। এভাবে করে আপনি ফ্রিজে ভালোভাবে ঢাকনা আটকে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। আমি বললাম এটা আপনার এক মাস পর্যন্ত ভালো থাকবে, আর যখন খেতে নামাবেন বা সেকবেন তখন দেখবেন রুটিগুলো অনেক সুন্দরভাবে ফুলেছে এবং নরম তুলতুলেও আছে, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। তো ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, ইনশাল্লাহ উপকারে আসবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই যাতে ভালো থাকি আমরা। আল্লাহ হাফেজ।